হ্যালো এভরিওয়ান, অনেক অনেক দিন পর ক্যামেরা হাতে নিলাম, অনেকদিন অবসরে ছিলাম আর কি। বাড়িতে যাচ্ছি মোটরসাইকেল নিয়ে, এই কারণে চিন্তা করলাম যে ক্যামেরাটা তাহলে ইউজই করি। কিন্তু পোস্তগোলা ব্রিজ বন্ধ থাকার কারণে বাবু বাজার ব্রিজে ঘুরে আসতে প্রচুর প্যারা হয়েছে, প্রচুর জ্যাম খাইতে হয়েছে। তারপরে অবশেষে বাবু বাজার ব্রিজ পার হয়ে এখন মাওয়া হাইওয়েতে উঠবো। FZS হলো একটা শান্তিপূর্ণ বাইক। আপনি যদি 80 থেকে 90 স্পিডে হাইওয়েতে ক্রুজ করতে চান, তাহলে FZS V3 অথবা V2 এর মতো বাইক, এত মজাদার বাইক আর নাই, আরামদায়ক বাইক আর কি। মানে আপনি যদি ডিসেন্ট রাইডার হন, তাহলে আপনার জন্য হাইওয়েতে মোটামুটি ভালো অপশন এটা। কিন্তু যদি আপনি 100+ স্পিডে চালাইতে চান, আপনি যদি টানাটানি পছন্দ করেন, তাইলে সেই ক্ষেত্রে FZS আপনাকে অতটা ব্যাক আপ দিতে পারবে না। আমি শান্ত রাইডার, যার কারণে 80-90 এটা এরকমই থাকার আমার স্পিড হাইওয়েতে, যার কারণে আমি খুব একটা প্রবলেম ফেস করি না। কিন্তু ওভারটেকিংয়ের সময় একটু প্রবলেম হয়ই, তো পাওয়ার যেহেতু কম, এছাড়া কোনো প্রবলেম পাই না আমি। সো ফ্রেন্ডস, মহাসড়কের ফার্স্ট টোলটা দিয়ে দিলাম, আর হচ্ছে ট্যাঙ্কে একদম ফুল করে নিছি, ফুয়েল একদম পুরো কানায় কানায় পূর্ণ। 1000 টাকার ফুয়েল নিলেই মোটামুটি ট্যাঙ্কি ফুল হয়ে গেছে, কারণ আগের থেকে বেশ পরিমাণ তেল ছিল। FZS-এর মাইলেজ এমনি আমি হাইওয়েতে 45 পাই, যতই 80-90 টানলেও, আমি তো নর্মালি 80-90 এরকম স্পিডে থাকি হাইওয়েতে, তারপরেও আমি 45 মাইলেজ পাই। এই মা হাইওয়েতে টান দিলেই পদ্মা ব্রিজে টোল প্লাজা চলে আসে। প্রথম দিন যখন পদ্মা ব্রিজে উঠছিলাম মোটরসাইকেল নিয়ে, যে একটা মজা হয়েছিল, জোর শেষে গেছিল পুরো। মোটরসাইকেল নিয়ে ঢুকে বললাম, দাদু উল্টা দিয়ে ঢুকছে। অবশ্য প্রথম দিকে প্রথমে আসলে বোঝা যায় না যে আসলে মোটরসাইকেল লেনটা কোন দিকে, এই কারণে সবারই ভুল হয় প্রথম প্রথম। এই নিয়ে বোধ হয় 5-7 বার পদ্মা ব্রিজে পার হইলাম। কিন্তু রাস্তার সমস্যা হইতেছে একটাই, যে আশপাশ দিয়ে প্রচুর ছোট ছোট রাস্তা আছে, এর কারণে হঠাৎ হঠাৎ করে ভ্যান, রিক্সা, অটো, ইজি বাইক এইগুলো লাভ দিয়ে সামনে পড়ে, তারপরে কুকুর এদিক ওদিক দৌড় দেয়, মানুষ এদিক ওদিক দৌড় দেয়, আর মহিলারা তো তাকায় না, হর্ন দিলেও তাকায় না, যে তুমি পারলে গাড়ি ব্রেক করো, আমি তাকাইতাম না। আর ওভারটেক করার সময় চিন্তা ভাবনা করে ওভারটেক করতে হইতেছে। আমার চাপ দিব, কাকু সাইড দাও, কাকু কাকু সাইড দাও, তোমরা তো। কিন্তু ফোর লেনের থেকে সিঙ্গেল লেনে আইসা পড়লে মানে একটু প্যারা হয়ে যায়, দুই সাইড দিয়ে গাড়ি ঘোড়া আসে। এখানে মোটামুটি 70-80 স্পিডে চালানো যায়, কিন্তু ব্রেক দিতে হয় বারবার, ওই গাড়ি আসে, ওই চাপ মারে, মানে প্রচুর ব্রেক ক্লাস এগুলো চাপা লাগে। কিন্তু ফোর লেনের তো এই সমস্যা নাই। এখন অলরেডি ভাটিয়াপাড়া চলে আসলাম, ভাটিয়া থেকে নড়াইল আর বেশি দূরে না, আর হয়তো যেখানে লেখা আসতে কয় কিলো, 25 কিলো ভাটিয়াপাড়া থেকে। এখান থেকে যদি আমরা বাম দিকে জায়গা, তাহলে হলে গোপালগঞ্জ খুলনা, আর আমি যেতে যে সোজা সোজা নড়াইল। মোটরসাইকেল থামাইতেছে, গেল মোটরসাইকেল থামায় থামায়,
প্রচুর খাওয়া হবে শুক্রবার আজকে। বলিস গো, মোটামুটি শুক্রবার মাসের শেষ আর এলো ঈদ, এই তিনটা জিনিস আইলে একদম পুরো মন পুরো আনসান করে যে বাইক ধরতে হইব টাকা খাইতে হইব। নড়াইল চলে আসলাম। নড়াইল তো আসলে ছোট্ট শহর, সেরকম ভিআইপি কিছু না, হালকার উপর ঝাপসা আর কি। চলে আসছি নড়াইল শহরে, এখান থেকে আর বেশি না, 7-8 কিলো আমার বাড়ি। সবোজ ভিডিওটা যদি পর্যন্ত দেখে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে। গুড বাই।